তবে যে প্রশ্নটা দিয়ে শুরু করবো, প্রথমেই বাংলায় সাত দফায় লোকসভা ভোট, এদিকে কুণাল ঘোষ বলছেন রাজ্যে শান্তিপূর্ণ ভোটের ক্ষেত্র প্রস্তুত, কী বলবেন? ভোট কদফা হবে, কীভাবে হবে সেগুলো সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা এবং সেই সংস্থা অ্যাসিওর করে, নিশ্চিত করে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, কারণ একটি বৃহত্তম গণতন্ত্র, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের নির্বাচনের পূর্ব শর্তই হলো যে অবাধ নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে। কিন্তু সমস্যা হলো পশ্চিমবাংলাকে নিয়ে, অন্যান্য রাজ্য তো নিজেকে অনেকটা বদলেছে, ঘরের পাশে বিহার, সেখানে নির্বাচন মানেই খুন খারাপই হতো, কিন্তু বিহারে নির্বাচনই আর খুন খারাপই দেখা যায় না। এই যে যার কথা বললে যে শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত বলছে, তাতেই সন্দেহ হচ্ছে যে এরা ভোটে আবার অশান্তি পাকাবে। আসলে সে বাম আমল থেকেই ঘটে আসছে যে যেন তেন প্রকারেণ ক্ষমতায় থাকতেই হবে, যেন তেন প্রকারেণ ক্ষমতায় থাকতে হবে, তার জন্যে বুদ্ধকল, রিগিং, ভয় দেখানো, মানুষকে শারীরিক নির্যাতন করা, মারধর করা, দরকার হলে খুন করা, বিগত প্রায় 45 বছরের বেশি সময় ধরে কিন্তু ঘটে চলেছে, সেটা বন্ধ করতে হবে। তাই এই দলকে, যে দল পশ্চিমবাংলা পরিচালনা করছে এবং সেই দল পরিচালিত রাজ্য সরকার বা প্রশাসনের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে, যেভাবে সিপিএম বিশ্বাসযোগ্যতা নষ্ট করে ফেলেছিল এরাও করে ফেলেছে, তাই এদের ওপর কোনো ভরসা রাখা যাবে না, এদের কথায় কোনো বিশ্বাস রাখা যাবে না। আমাদের দাবি শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং নির্বাচনে যেন প্রতিটি মানুষ ঠিকঠাক ভোট দিতে পারে, আর একজন মানুষেরও যেন জীবনহানি না ঘটে, কারণ রাজনৈতিক কর্মীর যদি জীবনহানি ঘটে তার চেয়ে দুর্ভাগ্যজনক কিচ্ছু হয় না, এটা নিশ্চিত করতে হবে কিন্তু নির্বাচন কমিশনকে। তবে সি ভোটার সার্ভে ইঙ্গিত করছে যে লোকসভা ভোটে 23টি আসন পেতে পারে তৃণমূল এবং 19টি আসন পেতে পারে বিজেপি, তবে 7% ভোট পেলেও সমীক্ষায় কোনো আসনই পাচ্ছে না বাম কংগ্রেস, কী বলবেন? একটা কথা বলি, সেটা যে বাম কংগ্রেস যে আসন পাবে না, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে বাম কংগ্রেসের পক্ষে আসন পাওয়াটা খুব কঠিন। তার কারণ বিগত 2019 সালের নির্বাচন থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে বামেরা এরাজ্যে ক্ষয়িষ্ণু নয়, বামেরা প্রায় একটা প্রান্তিক শক্তি, আর ক্ষয়িষ্ণু বলে লাভ নেই, ওটা একটা প্রান্তিক শক্তি। গত পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনগুলোতে কিছু পকেটে ওরা ওদের বিক্রম দেখিয়েছিল, এবং সবচেয়ে বড় কথা, শাসক তৃণমূল কংগ্রেস বহু ক্ষেত্রে ওদের সুবিধে করে দিয়েছিল। কিন্তু আবার দেখা গেল যখন উত্তরবঙ্গে ধূপগুড়ি কেন্দ্রে উপনির্বাচন হলো, বামেরা আবার সেই 4% ভোট পেয়ে গেছে। তাই বামেরা প্রান্তিক শক্তি, ওদের খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। কংগ্রেস গত নির্বাচনে 2টো আসন জিতেছিল, মালদার একটা আসন এবং বহরমপুর আসন, কিন্তু আমার মনে হয় না যে এবারে কংগ্রেস আর সেই আসনগুলো ধরে রাখতে পারবে, বরং কংগ্রেস এবারেও কিন্তু কংগ্রেসও শূন্য হয়ে যাবে। তাই এই 2টো শক্তির যে পশ্চিমবাংলায় অস্তিত্ব সেটা কিন্তু সংকটের মধ্যে চলে গেল, এই নির্বাচন কিন্তু সেটা প্রমাণ করতে পারে। এক দ্বিতীয় যে বিষয়টা বলবো, যে সি ভোটার যেটা দেখিয়েছে, আমি সেই সমীক্ষাটা দেখেছি, কিন্তু সি ভোটার যে ভোটের পার্সেন্টেজ দেখিয়েছে সেই পার্সেন্টেজ নিয়ে কিছু বলার বিষয় আছে। সি ভোটার দেখিয়েছে যে ভারতীয় জনতা পার্টি 41% একটু বেশি ভোট পাবে, আর তৃণমূল কংগ্রেস 42% বেশ কিছু বেশি ভোট পাবে। এইটা যদি হয় তাহলে কিন্তু সংখ্যাটা কাছাকাছি চলে আসে, 23 আর 19 হয় না, বরং ওটা যদি ওদের কথা মানতে হয় তাহলে 21-21 হয়ে যায়, বা বহু ক্ষেত্রে একটা দল একটু এগিয়েও যেতে পারে। কিন্তু আমি এক্ষেত্রে একটা উদাহরণ, মানে একটা বিষয় বলবো, News18 একটা জনমত সমীক্ষা দেখিয়েছে এবং তাদের টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামে আমিও ছিলাম, তো সেখানে ওরা যেটা দেখাচ্ছে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি 25টা আসন পেতে পারে এবং তৃণমূল কংগ্রেসের আসন কমে 17 হয়ে যেতে পারে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি 25টা আসন পাবে এবং সেখানে ভারতীয় জনতা পার্টি 42% ভোট পেতে পারে, আর তৃণমূল কংগ্রেস কমে গিয়ে 40% ভোট পেতে পারে। এটা যদি ঠিক হয়, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ভোট নিয়ে প্র্যাকটিক্যালি সি ভোটার এবং News18 প্রায় একই দেখাচ্ছে, একটা দেখাচ্ছে 41, একটা দেখাচ্ছে 42, তৃণমূল কংগ্রেসের ভোট নিয়ে একটা মত পার্থক্য রয়েছে। কিন্তু এই প্রসঙ্গটা কথা বলি, কারণ এই নির্বাচনী সমীক্ষা একসময় আমিও করতাম, তো ভারতীয় জনতা পার্টি বিগত নির্বাচনে 38% ভোট পেয়েছিল বিধানসভা নির্বাচনে, সেই হিসেবে দেখলে এবারে কিন্তু প্রায় 4% ভোট বেড়েছে। তার আগে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 40% মতো ভোট পেয়েছিল, এবারে কিন্তু 2% ভোট বাড়ছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির ভোট শতাংশ কিন্তু বাড়ছে। তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ আগের লোকসভা নির্বাচনের নিরিখে বা এবারের বিধানসভা গত বিধানসভা নির্বাচনের নিরিখে কমছে,
এখন এই যে ভোটের একটা ট্রেন্ড থাকে, যে দলের ভোট কিন্তু বাড়ে সেই দলে ভোটটা কিন্তু বাড়তে থাকে, যে দলে ভোটটা কমে যায় সেই দলে ভোট অন্য কিন্তু মিরাকল কিছু না ঘটলে কিন্তু বাড়ে না। এখন তৃণমূল কংগ্রেস মিরাকল কিছু ঘটাবে না, বরং খারাপ ক্ষেত্রে মিরাকল ঘটেছে। যেরকম ইতিমধ্যে সিএএ হয়েছে, সিএএ একটা দীর্ঘদিনের দাবি ছিল, মতুয়া এবং অন্যান্য মানুষজন যারা বাংলাদেশ বা অন্যান্য জায়গা থেকে এসেছেন তাদের সেই দাবি পূরণ করেছে ভারতীয় জনতা পার্টি। তার একটা প্রভাব নিশ্চয়ই নির্বাচনে পড়বে, এটা আমি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবেই বলছি। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সন্দেশখালী ঘটনার পরে এই তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার শাসক দল হিসেবে অত্যন্ত ধিকৃত একটা রাজনৈতিক দল, কারণ এরা এবার মহিলাদেরও আর সম্মান রাখেনি, মা বোনেদের সম্মান নিয়ে টানাটানি ফেলে দিয়েছে। ফলে মা বোনেরা আদৌ আর ভোট দেবে কি না আমার সন্দেহ আছে। ফলে এই যে স্লোপটা নামছে ওদের ভোটের পার্সেন্টেজ, আমার ধারণা যত নির্বাচন আসবে আরও কমবে, হয়তো এমনও হতে পারে 30% কাছাকাছি চলে আসতে পারে, ভারতীয় জনতা পার্টির ভোট বাড়তে বাড়তে প্রায় 48% হয়ে যেতে পারে যে ট্রেন্ড দেখা যাচ্ছে। এবং সেইটা যদি হয় তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি 35-এর উপর আসন পেয়ে যাবে, তৃণমূল কংগ্রেস কিন্তু 10-এর নিচে নেমে আসতে পারে। আমার ধারণা এইটা কিন্তু হতে পারে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস দেবাংশু ভার্সেস সায়ন, তমলুকে আপনার বাজি কে এবং কেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম তো ঘোষণা হয়নি, সুতরাং আমি কী করে বলবো তো ঠিক না, এটাই বলতে পারবো না। দলের একজন কর্মী হিসেবে আমি তো এটা বলতে পারি না, বাকি দুজন সম্পর্কে বলতে পারি যে এমনি সায়ন ঠিক আছে, ভালো বলে, সিপিএমের একজন ডাইভার্ট সাপোর্টার, আরেকজনকে যে তৃণমূল করে তা সে খুব কতটা যতটা গলাবাজি করে ততটা খুব বেশি মানুষের মধ্যে জনপ্রিয় বলে আমার মনে হয় না। তাই যেই দাঁড়ান না কেন ভারতীয় জনতা পার্টির, তিনি খুব স্মুথলি বেরোতে পারবেন, কারণ এই দুজন তারা লড়াইয়ের জায়গায় নেই। এমনিতে সিপিএম ওখানে গোটা মেদিনীপুর জেলায় কমতে কমতে তার মানে ভোটের পার্সেন্টেজ 2-3% হাজির হয়েছে, কারণ তারা এই তমলুক এলাকার মধ্যে পড়ে হলদিয়াতে বা অন্যান্য অঞ্চলে যা করেছিল নন্দীগ্রামে মানুষ কিন্তু এখনও ভুলে যায়নি। এখনও সিপিএম একটা ঘৃণ্য রাজনৈতিক দল, তাই ওর প্রার্থী যত যাই হোক না কেন মানুষ সিপিএমকে তো দেখে ভোট দেবে, সিম্বলে ভোট দেবে, তা তো আর ওই সিপিএমের প্রার্থীকে ভোট দেবে না। প্রার্থী নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু দলের সিম্বলটা বেশি গুরুত্বপূর্ণ, ফলে সিপিএমের জেতার কোনো চান্স নেই। আর তৃণমূল কংগ্রেসে যাকে দিয়েছে তা আমার তো মনে হয় না তৃণমূল কংগ্রেস খুব সিরিয়াস রাজনীতি করে, খুব সিরিয়াস রাজনীতি করছে না তো। ওকে দিয়ে দিল তমলুকে, সৌমিত্র খাঁ যার নাম ঘোষিত হয়েছে নবদ্বীপ কেন্দ্রে, নবদ্বীপ না বিষ্ণুপুর কেন্দ্রে, তার স্ত্রীকে, তার মানে প্রাক্তন স্ত্রীকে দিয়ে দিল, এই যেন মানে ছেলে খেলা হচ্ছে আর কি। নির্বাচন ব্যবস্থাকে নিয়ে ছেলে খেলা করা উচিত নয়, তৃণমূল কংগ্রেস ছেলে খেলা করছে, তার ফল তাদের ভোগ করতে হবে। তাই বিজেপির যেই দাঁড়ান না কেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বা সিপিএম প্রার্থী ওই কিছুই করতে পারবে না, বিজেপি ওখানে বিপুলভাবে কয়েক লক্ষ ভোটে জিতবে। দাদা আমরা দেখেছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল তমলুকে। দেবাংশু ভট্টাচার্য বলছেন একজন 60 বছরের লোক দৌড়বে, পাশে আমি 24 বছরের একটি ছেলে দৌড়বো, তাই 5 বছরের জন্য মানুষের পাশে দৌড়তে আমারই সুবিধা হবে, তাই তিনি নাকি নিশ্চিত যে তমলুকে তারাই জিতছে। কি ওইসব কথা তো বলবেই, এখন তারা তো হেরে বসে আছে তাই এইসব কথা বলবে। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাঁড়াবেন কিনা আমি জানি না, 60 বছর বয়সের লোককেও মানে যেভাবে বলছে 60 বছরের লোক দৌড়তে পারবে কি না, আমি ওকে চ্যালেঞ্জ করছি, আসুক আমার সঙ্গে একটু দৌড়ে দেখাক, আমার 60 পেরিয়েছে কিন্তু, আমি চ্যালেঞ্জ করছি তোমার মাধ্যমে, ওপেন চ্যালেঞ্জ, এসো একসঙ্গে পরিশ্রম করে দেখি তুমি কতদূর দৌড়াতে পারো, আমি কতদূর দৌড়াতে পারি। আমিও মেদিনীপুরের মাঠে হাঁটা ছেলে, আল্ডিগনের ছেলে, কত দৌড়তে পারে একবার দেখি। সুতরাং ওইসব ফালতু কথা বলে ও জনগণের দৃষ্টি ঘোরাতে চাইছে, ও আদৌ জামানত রাখতে পারবে কিনা আমার সন্দেহ আছে। সায়নী সৃজন অনির্বাণ আপনার বাজিকে? না ডেফিনেটলি অনির্বাণ গাঙ্গুলি, এদের সঙ্গে কারো কোনো তুলনা হয় নাকি? অনির্বাণ গাঙ্গুলি কেউ জানে, অনির্বাণ গাঙ্গুলির মায়ের দিক দিয়ে একজন বিপ্লবী ছিলেন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যার নির্বাসিতের আত্মকথা তিনি আন্দামানে পাঠানো হয়েছিল তিনি লিখেছেন, সেই পরিবারের ছেলে অনির্বাণ, শিক্ষিত ছেলে, যাদবপুর থেকে 2012 সালে পিএইচডি করা, ইতিহাস নিয়ে দিব্যি পড়াশোনা করেছে, দিল্লিতে থাকে, কলকাতায় থাকে। আমি ব্যক্তিগতভাবে অনির্বাণকে চিনি, ভালোবাসি। অনির্বাণ শুধু মানে একজন সাধারণ রাজনৈতিক কর্মী নয়, অত্যন্ত পড়াশুনো করা
ভালোভাবে কথাবার্তা বলে এবং যার জন্যে ওরা ভয় পেয়ে গেছে ওখানে, দেওয়াল লিখন এগুলো মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। তো অনির্বাণ গাঙ্গুলির ধারে কাছে রাখি ও আছে নাকি সিপিএমের? আমি আবার বলছি, সিপিএমকে আমি প্রান্তিক শক্তি মনে করি, তাদের কোনো চ্যালেঞ্জই নয়। আর তৃণমূলের যাকে দিয়েছে, একটা সময়ে হিন্দুদের আরাধ্য দেবতা শিব ঠাকুরকে নিয়ে যার নোংরা কথা বলেছিল, তার মূল্য কিন্তু ওকে দিতেই হবে। তাই ডেফিনেটলি অনির্বাণ গাঙ্গুলি জিতবে বিপুলভাবে, কারণ যাদবপুর বা টালিগঞ্জ বা সোনারপুর অঞ্চলের যে মানুষজন, তাদের যে গরিমা, তাদের যে ভাবনা, সেই ভাবনার উপর আমার আস্থা আছে। অনির্বাণ গাঙ্গুলি ও তার ধারে কাছে কেউ নেই। তৃণমূলের হুগলি কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন, হুগলির মানুষ নাকি তাকে দেখতে পেয়ে খুব লাকি হুগলিতে। কি বলবেন? কি বলবো, সমস্যা হচ্ছে এদের তো রাজনৈতিক শিক্ষা নেই, এই ধরে এনে বসিয়ে দেয়। এখন সে ভালো অভিনেত্রী কিনা বলতে পারবো না, ওর কোনো সিনেমা আমি দেখিনি। ওই সন্ধ্যাবেলা একটা প্রোগ্রাম করতো, মাঝে মাঝে চোখে পড়তো, বাড়ির লোকজন মাঝে মাঝে দেখতো ওইগুলো, কি দিদি নম্বর কী সব ইত্যাদি ইত্যাদি। তাকে প্রার্থী করে দেওয়া হলো, তিনি গিয়ে বলছেন হুগলির মানুষ লাকি ওনাকে দেখতে পাবে। এই কথাগুলোর মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে এরা রাজনীতিটা তো করেনি, এরা মানুষকে ভাবেটা কি, মানুষকে কি পায়ের চাকর ভাবে নাকি? আরে যারা ওখানে যাবে মানুষের হয়ে, তারা মানুষের কাছে বলবে আমি আপনার কর্মী, আমি আপনার হয়ে কাজ করতে এসেছি, ঠিকই তো? যারা নির্বাচিত জনগণের দ্বারা নির্বাচিত হতে চায়, তারা জনগণের সেবক, জনগণের সেবা করতে যায়। সেখানে কেউ যদি বলে জনগণ লাকি আমাকে দেখতে পেয়েছে, নির্বাচনের পরে বা নির্বাচনের সময় মানুষ বুঝিয়ে দেবে। এরা ভাবে কি সাধারণ মানুষকে যা খুশি তাই করতে পারে। আমি একটা উদাহরণ দিই এই সময় এই প্রসঙ্গে, এটা হচ্ছে এক সময় বিহারে লালু প্রসাদ যাদব তো একেবারে যেন ও যা বলতো তাই করতো, ও রাজ্যসভায় এমন কিছু লোককে পাঠাতো, একটা ওই কি জব তক সামোসামে আলু তব তক বিহার মে লালু এইসব বলে ওই কবিতা টবিতা লিখে সে লালু খুব প্রিয় পাত্র হয়েছিলো, লালু তাকে রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছিলো। সে তো মানে কিছুই বোঝে না, ওই লাফাঝাপা এইসব করতো। তো তাতে অনেকে বলেছিল, আবার কাগজে আমি একটা আর্টিকেল পড়েছিলাম যে লালু প্রসাদ যাদব ও যেন মানে মানে নির্বাচনী ব্যবস্থাটাকে নিয়ে ছেলে খেলা করার অধিকার পেয়ে গেছে, নির্বাচনে জিতলে কি ছেলে খেলা করা যায়। ঠিক সেই রকম আমি এই পশ্চিমবঙ্গের শাসক দলের কাছে আমার প্রশ্ন, যে তোমরা গত নির্বাচনে জিতেছো বা আগের নির্বাচনে কয়েকটা আসন পেয়েছো বলে লোকসভায়, নির্বাচনী ব্যবস্থাকে নিয়ে ছেলে খেলা করার অধিকার তোমাদের জন্মে গেছে? তোমরা এমন একজনকে দিলে, সে বলছে মানুষ আমাকে দেখতে পেয়ে লাকি, সে মানুষের কী সেবা করবে? সে তো প্রথমেই ধরে নিয়ে নিল যে মানুষ তাকে দেখতে পেয়ে লাকি, সে বেশি যাবে না, কিছু মানুষের সুখে দুঃখে থাকবে না, মানুষ তাকে ভোট দেবে। বরং লকেট চ্যাটার্জি ওখানে গত 5 বছর মানুষের সুখে দুঃখে ছিলেন, তিনি কোথাও বলেছেন যে মানুষ আমাকে দেখতে পেয়ে লাকি তা তো নয়। ফলে লকেটের মতো অত্যন্ত পলিটিক্যালি কনসাস যিনি ভারতীয় জনতা পার্টির নির্বাচন প্রার্থী, তার কাছে স্রেফ উড়ে বেরিয়ে যাবে এই যে উদ্ধত্ত, এই যে কী বলবো আত্মম্ভরিতা, তার জবাব মানুষ কিন্তু দিয়ে দেবে নির্বাচনের যেদিন ফল বেরোবো সেদিন বোঝা যাবে। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলছেন, হিংসা ও দুর্নীতি রক্ষাই আমার প্রাথমিক লক্ষ্য, তাই ভোটের প্রথম দিন থেকে এই ময়দানে থাকব, রক্ত দিয়ে রাজনৈতিক হোলি বাংলায় আর হতে দেওয়া যাবে না, ভোর 6টা থেকে রাস্তায় থাকব। কি বলবেন? তার যে কাজ, তার যে উদ্দেশ্য যথেষ্ট মহৎ, আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু এ প্রসঙ্গে তাকে একটা কথা বলে দিই যে পঞ্চায়েত নির্বাচনেও তিনি বলেছিলেন হিংসা বন্ধ করতেই হবে, কিন্তু বন্ধ করা যায়নি। পঞ্চায়েত নির্বাচনে মানুষকে মার দৌড়, ভোট কেন্দ্রে বা কারচুপি, মানুষকে বুথে পৌঁছতে না দেওয়া, অবরোধ করে রাখা, চুরি করে জেতা, ভোট গণনায় চুরি করা, কিচ্ছু উনি আটকাতে পারেননি। আশা করবে এবারে তিনি আটকাবেন, চেষ্টা করবেন যাতে নির্বাচন ঠিকঠাক হয়। এবং সবচেয়ে বড় কথা, রাজ্যপালের চেয়েও এই দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের, এই দায়িত্ব রাজ্যপালের কিন্তু নয়। অবশ্যই রাজ্যে আইন শৃঙ্খলা থাকবে কি না, কতখানি আইন শৃঙ্খলা রক্ষা করা যাবে সেটা রাজ্যপালের দেখার কাজ, তার সাংবিধানিক দায়িত্ব। কিন্তু সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব সেটা হচ্ছে নির্বাচন কমিশনের। তাই আমার আশা নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবেন, আর মাননীয় রাজ্যপাল যদি রাস্তায় থাকেন, তিনি যদি অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন অ্যাসিওর করতে পারেন, নিশ্চিত করতে পারেন, স্বাগত জানাচ্ছি। কিন্তু তাকে আরেকটা কথা বলি, ইতিমধ্যেই এই শাসক দল ভয় দেখাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী তো 2 দিন, তারপর তো আমরাই থাকবো, দেখে নেবো, এইগুলো যেন তিনি আটকান, কারণ নির্বাচনের দিন নয়। এরা কিন্তু অনেক আগে থেকে বদমাইশিটা শুরু করে দিয়েছে অলরেডি, ওদের নির্বাচন প্রার্থীদের যা সব মনোভাব, যা সব কথাবার্তা বাইরে আসছে, আমার মনে হয় তাদের
ব্যাপারে তিনি এই রাজ্য সরকারের সঙ্গে কথা বলুন, কারণ বা শাসক দলের সঙ্গে কথা বলুন, কারণ তারা কিন্তু যা বলছে সেখানে একটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। ইতিমধ্যে বাঁকুড়া থেকে অভিযোগ আসছে, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অভিযোগ আসছে, এগুলো বেশি দিন হতে দেওয়া যায় না। শুধু একটা কথা, এই যারা হুমকি দিচ্ছে তাদেরও বলে দিই যে নজরুলের সেই গান আছে না, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, এই কথা যেন মনে রাখে। আজকে রাজার মতো আচরণ করছো, পরের দিন কিন্তু বিক্রি হয়ে যেতে হবে, তখন একটা মানুষ পুঁজবে তোমাদের? পুঁজবেও না। ভালো করে ভেবে দেখো, ইতিহাস এটাই শিক্ষা দেয়। অর্জুন সিং প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি কর্মীদের খোঁচা দিয়ে কুণাল ঘোষ বলছেন আপনাদের কোনো দামই নেই, তাই অর্জুন সিংয়ের দলে ফেরা নিয়ে কী বলবেন? বিজেপি কর্মীরা যথেষ্ট সাবালক, তাদের এই লোকটির কোনো ইয়ের দরকার নেই, পরামর্শের দরকার নেই, তারা কী করবেন তারা ঠিক করবে। আর সবচেয়ে বড় কথা, একমুখ দাড়িগোঁফ নিয়ে যখন এই রাজ্যের পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কী কী বলেছিলেন সেইটা এখন নিয়মিত দেখানো হবে মানুষের মধ্যে, তাতে উনি কী বলেছিলেন এখন কী বলছেন সেগুলো প্রমাণ হয়ে যাবে। উনি তার জন্য কি ক্ষমা চেয়েছেন? উনি কি তার বক্তব্য প্রত্যাহার করেছেন? উনি কি বলেছেন যে আমি ভুল বলেছিলাম? কিচ্ছু বলেননি তো। সুতরাং ওই সব কথা বলার দরকার নেই। ভারতীয় জনতা পার্টির কর্মীরা সাবালক, তারা যথেষ্ট রাজনৈতিক সচেতন, এই সমস্ত লোকের কাছ থেকে কোনো জ্ঞান তারা নেবে না।